তো যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং 16 সেপ্টেম্বরের আগে এই কাজগুলি করেন, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 4000 টাকা, এমনকি 10000 টাকা এবং বিভিন্ন রকম সুবিধা। তো কিভাবে আপনারা এই সুবিধা পাবেন বা কিভাবে আপনারা টাকা পাবেন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনার উপকারে আসবে অবশ্যই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব আপনি কোন কোন কারণে টাকা পাবেন, অর্থাৎ কোন কোন কারণে আপনাকে টাকা দেবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, যে ক্যাম্প চলবে 1 সেপ্টেম্বর থেকে আপ টু 16 সেপ্টেম্বর পর্যন্ত। আর এই ক্যাম্পে আপনারা 35টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, যার মধ্যে কিন্তু মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে, পুরুষদের জন্য একাধিক প্রকল্প রয়েছে। এবং এই সব প্রকল্পে আবেদন করার মাধ্যমে কিন্তু আপনি মাসিক 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা, এমনকি 4000 টাকা পাবেন। তো প্রথমত আমরা জেনে নেব কোন প্রকল্পে আবেদন করলে আপনারা মাসিক 500 টাকা থেকে শুরু করে আপ টু 2000 টাকা পাবেন। তো লিস্টে প্রথমে যে প্রকল্প রয়েছে সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পে সাধারণ মহিলারা আবেদন করলে 500 টাকা প্রতি মাসে পাবেন, পাশাপাশি এসসি এসটি কাস্টের মহিলারা পাবেন 1000 টাকা যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি যদি আপনি বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, টোটাল 1500 টাকা পাবেন। আর যদি আপনি এসসি এসটি কাস্টের মহিলা হন, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, টোটাল 2000 টাকা পাবেন। এভাবেই কিন্তু আপনারা প্রতি মাসে 500 টাকা থেকে শুরু করে আপ টু 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাশাপাশি বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে পাবেন। তো এবার আমরা দ্বিতীয় প্রকল্প দেখে নেব। দ্বিতীয় প্রকল্পের নাম হলো বয়স্ক ভাতা, অর্থাৎ বৃদ্ধ ভাতা, যে প্রকল্পে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে। এবং এই প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি মাসে 1000 টাকা পেনশন পাবেন। তো বৃদ্ধ ভাতা প্রকল্পে কিভাবে আবেদন করবেন এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা আপলোড করেছি, গিয়ে দেখে নেবেন। তারপরে 3 নম্বরে যে প্রকল্প রয়েছে সেটা হলো কৃষক বন্ধু প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি 4000 টাকা থেকে শুরু করে আপ টু 10000 টাকা এই প্রকল্পের মাধ্যমে পাবেন। যদি আপনি কৃষক হয়ে থাকেন তবে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। তো 4 নম্বরে কী প্রকল্প রয়েছে? 4 নম্বরে রয়েছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি আপ টু 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন এবং এই প্রকল্পের ফর্ম ফিল আপও কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারেন। পরবর্তী 5 নম্বরে রয়েছে প্রতিবন্ধী ভাতা প্রকল্প, যে প্রকল্পে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি মাসিক 1000 টাকা প্রতিবন্ধী ভাতা পাবেন। এবং আরও এমন অনেক প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা অনেক রকম সুবিধা পাবেন, যেমন উইভার্স ক্রেডিট কার্ড বা আর্টিজান কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা নতুন মৎস্যজীবী রেজিস্ট্রেশন, এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করতে পারেন, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। তাছাড়াও জয় বাংলা জয় জোহার প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা ভাতার জন্য আবেদন করতে পারেন। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী এই সব প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে নিতে পারবেন, সেখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এবং বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে যে প্রকল্পগুলি চলছে ইতিমধ্যে কিন্তু সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ আমরা ভিডিও আপলোড করেছি, কোন প্রকল্পে আবেদন করতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, গিয়ে দেখে নেবেন যে আপনি কোন প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক এবং সেই প্রকল্পের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন, তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। তো আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।